পরের খবরে নার্সের হাত থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে সত্যজাতর। এই অভিযোগে উত্তাল হয়ে উঠল জলপাইগুড়ির সদর হাসপাতাল। টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নীলেশ্বর সান্যাল। তার আগে শুনে নেব পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে। আইসে দেখি মাসিটা নিয়ে যাচ্ছে, মানে ডাক্তারের কাছে। আচ্ছা, ছেলের অবস্থা ভালো নাই, ওর পিছনে পিছনে আমিও যাচ্ছিলাম। আচ্ছা, যে ডাক্তারকে দেখাইলো, দেখা বলতে তোমার ছেলে মৃত্যু মারা গেছে। কিভাবে বলছে যে তোর আনতে আনতে লেট হয়ে গেছে, ওই জন্য মারা গেছে। মানে তোমার এই সন্দেহ যে ছেলেটা এইভাবে মারা যাইতে পারে না, কারণ আমার যেগুলো রিপোর্ট আছে একদম অল কমপ্লিট। এমনকি বাচ্চার মাও বলতেছি যে বারবার বাচ্চা আমার পেটে সবসময় লড়াচড়া হয়, এই প্রসব হওয়ার আগ পর্যন্ত লড়াচড়া হয়। আমার মনে হয় প্রসব হইতে ওরা ওরা হাত থেকে ফেলে দিচ্ছে। নীলেশ্বর সান্যাল, নীলেশ্বর গুরুতর অভিযোগ তুলছে পরিবার, আমরা শুনলাম, চিকিৎসকরা কি বলছেন, হাসপাতালের তরফে কি জানানো হচ্ছে? দেখো, চিকিৎসকের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, ডক্টর চক্রবর্তী, ডক্টর একে চক্রবর্তী চিকিৎসক, তার বক্তব্য যে তাদের তরফে কোনো গাফিলতি নেই বা বাচ্চাটি পড়ে গিয়ে যে মৃত্যু যে অভিযোগ তুলছে পরিবার, সেই ব্যাপারে তিনি সম্পূর্ণ অস্বীকার করেছেন এবং বলেছেন বাচ্চার কি কারণে মৃত্যু হয়েছে সেটা সঠিক জানতে গেলে ওই বাচ্চার দেহের ময়নাতদন্ত হওয়া প্রয়োজন। অর্পিতা, নীলেশ্বর, যদি হাত থেকে পড়ে যায় শিশু, সেক্ষেত্রে শিশুর মৃত্যুর অভিযোগ মানতে, যেরকম তুমি বলে যে চিকিৎসকরা মানতে চাইছেন না, ময়নাতদন্তের পরে সেই বিষয়ে নিশ্চিত হবে। পরিবারের আমরা শুনলাম যে যেরকম তার বাবা জানাচ্ছেন যে তার সে পড়ে গিয়ে মারা গেছে এমন অভিযোগ তাদের পক্ষ থেকে তারা তুলছেন, সে তার ক্ষেত্রে কি যুক্তি তারা দিচ্ছেন? ডাক্তারবাবুর পক্ষ থেকে বলা হচ্ছে যে যদি হাত থেকে পড়েই মৃত্যুটা হতো তাহলে যেই ধরনের ইঞ্জুরি হতো বাচ্চার দেহে, এই ক্ষেত্রে সেই ধরনের ইঞ্জুরি তারা লক্ষ্য করছেন না। এই ইঞ্জুরিটা মার পেটে থাকাকালীন কোন অবস্থাতেই হয়েছে বলে তাদের বক্তব্য, এবং ওই একই কথা তিনি বলছেন যে প্রকৃত কারণটা জানা যাবে ময়নাতদন্তের পরেই। অর্পিতা, নীলেশ্বর, এই ঘটনার পরেই হাসপাতাল থেকে বিক্ষোভের খবর আসছিল, এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি, পরিবারের লোকজনরা এখনো হাসপাতালে রয়েছেন, তারা দফায় দফায় বিভিন্ন জায়গায় এইভাবে দেখিয়ে যাচ্ছে। ধন্যবাদ নীলেশ্বর। আমরা শুনবো এই ঘটনায় চিকিৎসক কি বলছেন। কারণ হচ্ছে দেখুন, বাইরে অনেকক্ষণ ডেলিভারিতে ছিল, হ্যাঁ, এখানে এসেছে 6:45 আর এখানে ডেলিভারি হচ্ছে 7:30, যার ডেলিভারিটা বাইরে অনেকক্ষণ বাচ্চা আটকে ছিল, এখানে এসেই তো ডেলিভারি হয়ে গেছে। হ্যাঁ, সুতরাং আমরা সময়টা পেলাম কোথায়? না, বাচ্চা বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন, না না, আঘাতের চিহ্ন একদম নেই। এটা আঘাতের চিহ্ন যেটা বলছেন, হাতে কালশিতে পায়ে কালশিতে, না, মাথায় রক্ত জমে আছে, না, মাথায় রক্ত জমে নেই, রক্তটা থাকে। আপনি একটা কাজ করেন, এটা না, আমি একা নই, আপনি আপনি অন্য ডাক্তারকে দিয়েও ওইগুলো দেখাবেন, প্লাস পিএমও করাবেন, কোনো মতে এটা ইঞ্জুরি না, ইঞ্জুরি এভাবে হয় না। 15 আগস্ট পরিষেবা না দেওয়ার অভিযোগ উঠল বিধাননগর মহকুমা হাসপাতালে। অভিযোগ, এমার্জেন্সি ছাড়া কোনো পরিষেবা দেওয়া হবে না বলে রোগীকে জানান হাসপাতাল কর্তৃপক্ষ, আর তার নিয়েই উত্তেজনা ছড়ালো হাসপাতালে। 2 তারিখ থেকে জ্বরে ভুগছেন বাগুইআটির সুদীপ বিশ্বাস। 5 তারিখ বিধাননগর মহকুমা হাসপাতালে এলে তাকে ডেঙ্গি সহ আরও বেশ কিছু পরীক্ষা করতে বলেন চিকিৎসক। 8 তারিখ হাসপাতালে রক্ত পরীক্ষা করেন তিনি। আজ ওই রিপোর্ট দেওয়ার কথা হাসপাতাল কর্তৃপক্ষের, রিপোর্ট নিতে গেলে ছুটির অজুহাত তুলে সুদীপকে হেনস্থা করা হয় এমনই অভিযোগ। আমার আজকে রিপোর্ট দেওয়ার কথা ছিল, ডেঙ্গুর রিপোর্ট। আমি গত 5 তারিখে ডাক্তার দেখিয়েছি, দেখানোর পরে 8 তারিখে আমার ব্লাড নিয়েছে এবং আমার 10 তারিখে একটা রিপোর্ট দিয়েছে, প্লেটলেট, এই যে হাতে এইভাবে লিখে দিয়েছে। আমার ডাক্তার দেখেই বললো আপনার প্লেটলেট হাই আছে, ডেঙ্গুর রিপোর্টটা যতদিন না দেবে ততদিন আর ট্রিটমেন্ট করবো না। আজকে ডেঙ্গুর রিপোর্ট দেওয়ার কথা ছিল, আমি ডেঙ্গু রিপোর্ট নিতে এসেছি, এরা সব বন্ধ, আমাকে ঘুরিয়ে দিচ্ছে, আজকে কোনো রিপোর্ট দেওয়াবেন, আপনি বাড়ি চলে যান, আজকে ছুটি, আজকে সব ছুটি। আমি ডাক্তারের সঙ্গে কথা বললাম, ডাক্তার বললো আপনার অসুবিধা, আপনি ভর্তি হয়ে যান, আজকে আপনার কেউ রিপোর্ট দেবে না, আপনার জন্য কেউ আলাদাভাবে প্যাথোলজিতে তালা খুলতে যাবে না। কি বলবো, কিছু বলার নেই না, আমরা তো সুরক্ষার জন্য সরকারি হসপিটালে আসি, সরকারি মায়না দিচ্ছেও তো তাই জন্য, কিন্তু ওনারা সেই সেই ট্রিটমেন্টটা দিচ্ছেন আমাদের, তাহলে কী বলবো? রিপোর্ট এখনও আমরা পাইনি, এখন দেবে না বলে কালকে দেবে, যে আপনারা বলা হয়নি যে আজ দেওয়া হবে, ওরা কিছুই বলছে না, কী বলবো বলুন।
পার্ক স্ট্রিটে মহিলা খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। এক ব্যক্তির সঙ্গে এজেসি বোস রোডে এসেছিলেন ওই মহিলা। হোটেলের মধ্যে খুন করা হয় তাকে, এমনকি খুনের পর মহিলার দেহ ফেলতে সাহায্য করে হোটেল ম্যানেজার সৌমেন মিত্র, এমনটাই জানিয়েছে পুলিশ। মহিলা এবং আততায়ী দুজনেই ম্যানেজারের পূর্ব পরিচিত বলে জানতে পেরেছে পুলিশ। হোটেল ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে খুনে জড়িত সন্দেহে হুগলির পান্ডুয়া থেকে এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পার্ক স্ট্রিট থানার পুলিশ। সেই সময় আটক করা হয় ওই সন্দেহভাজনকে। গতকালই মহিলার দেহ শনাক্ত করেন তার পরিবারের সদস্যরা। তার নাম সোমা দাস। শনিবার রিপন স্ট্রিট ক্রসিং এর কাছ থেকে তার দেহ উদ্ধার হয়।